আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব, দাওয়াত, দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, এই যদি হকের দাওয়াত হয় তাহলে সেই দাওয়াতের মধ্যে বাধা আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। এই দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন সমস্ত নবীদের দাওয়াত একটাই ছিল, দা ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালেহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যেন কে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, নেক আমল করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। তার চেয়ে উত্তম ব্যক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। নিজের বাপ দাদার গল্প কাহিনী বলে না, সে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জান দেয়, জীবন দেয়, রক্ত দেয়। এই দাওয়াত, হকের দাওয়াত যদি হয় বাধা আসবেই আসবে। কোন নবী দাওয়াত দিয়েছেন আর সাথে সাথে উট, ভেড়া, ছাগল, গরু ছাগল আসে নাই, পাথর এসেছে, অত্যাচার এসেছে, জুলুম এসেছে। নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আমি নূহকে পাঠিয়েছিলাম তার কাউমের নিকট, সে তার কাউমকে ডাক দিয়ে বললেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর বন্দিগি করো, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। দাওয়াত দেওয়ার পর ওই দিন দাওয়াত দিলেন, কতদিন? একদিন, দুই দিন, 950 বছর দাওয়াত দিয়েছেন, ধৈর্য হারা হয়ে গেছেন, বদদুয়া করলেন আল্লাহর দরবারে, রব্বি লা তাজার আলাল আরদ মিনাল কাফিরিন দায়ারা, হে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, এই জমিন থেকে উত্থাপ করে দাও। নূহ আলাইহিসসালাম বদদুয়া করেছিলেন, আল্লাহ পাক ওয়াইলা গায়রু আপনারা চিল্লা পাল্লা করলে আমার বলার মধ্যে মাইন্ডটা অন্যদিকে চলে যায়। আদ জাতির প্রতি তারই ভাই, তারই ভাই তার কাউকে ডাক দিয়ে বললেন, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর বন্দিগি করো, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ওয়াইলা মাদাইনা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু
আমি শুয়াইব দাসী মাদাইন বাসীদেরকে তাদের কাউমের কাছে শুয়াইব আলাইহিস সালামকে পাঠালাম। সে তার কাউমকে ডাক দিয়ে বললেন, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গুলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তোমরা নাপে কম দিও না। তোমরা যখন নাপ দিবা তখন তোমরা নাপ কম দিবা না। জমিন যখন নাপবে একজন আরেকজনকে ঠকাবা না, নাপে কম দিয়ে তাকে তার উপরে জুলুম করবে না। এইভাবে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন। লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি মূসাকে শির নিদর্শনাদি দিয়ে পাঠালাম তার কাউমকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। অন্ধকার হলো মানুষের মন গড়া, আইন হলো অন্ধকার, আর কোরআন হলো আলো, ঠিক না? মানুষের মন গড়া আইন যা চলবে সেটাই হলো অন্ধকার, কোরআন হলো আলো। এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠালেন। ولقد بعثنا في كل أمة رسولا ونعبد الله واجتنب الطاغوت। আমি প্রত্যেক জাতির মধ্যে নবী পাঠিয়েছি, এমন কোন জাতি নাই, এমন কোন অঞ্চল নাই যেখানে আমি নবী পাঠাই নাই, যেখানে মানুষ ছিল সেখানেই আমি নবী পাঠিয়েছি, যেখানে মানুষ ছিল সেখানেই সতর্ককারী পাঠালাম, সেখানে আমি আমার নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে তাদেরকে দুনিয়ার শান্তি ও আখিরাতের কল্যাণের জন্য ডেকেছি। এই দাওয়াত যখন দেবেন এই দাওয়াত সহজেই গ্রহণ করবে নাকি? নবী যখন দাওয়াত দিয়েছেন, রাসূলরা যখন দাওয়াত দিয়েছেন, তাদের উপর অত্যাচার এসেছে, জুলুম এসেছে, নির্যাতন এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে যখন নেমে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন, ওহি নাজিল হয়েছেন হেরা গুহার মধ্যে, কি নাজিল হলেন? সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই প্রথম যখন এই আয়াত নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন। যখন বাড়িতে আসলেন জয়ে কাতরাচ্ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ঘটনা বর্ণনা করলেন। উনি বললেন যে আপনার কোন ক্ষতি হওয়ার তো কথা নয়, আপনি তো এতিমের হক খান না, বান্দার হক মেরে দেন না, আপনি আমানত খেয়ানত করেন না, আপনার জিন ভূতের কোন আসর হয়েছে এমনটি নয়। কিছুদিন যাওয়ার পর আবার ওহী নাজিল হলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও কম্বল মুড়িওয়ালা উঠো, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। উনি বের হয়ে গেল, বের হয়ে তখনকার মক্কার নীতিরীতি ছিল সাফা পাহাড়ে আওয়াজ দিতে, তখন মক্কার লোকেরা একত্রিত হতো,
ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে ডাকতে লাগলেন, আওয়াজ দিতে লাগলেন। আবু জাহেল, উতবা, আবু সুফিয়ান, আবু লাহাব, তারা দলে দলে হাজির হয়ে গেল, একে অপরকে বলছেন যে আলামিন কেন আওয়াজ দিচ্ছেন, কেন ডাকছেন। যখন সবাই হাজির হয়ে গেল তখন আল্লাহর রাসূল বলছেন, আমি যদি বলি ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের ওই পারে শত্রু বাহিনী উট পেতে বসে আছে, তোমরা কি তা বিশ্বাস করবে? সমস্ত মক্কার কাফেররা এক বাক্যে বলছেন যে অবশ্যই আমরা বিশ্বাস করি, যেহেতু আপনি কখনোই মিথ্যা কথা বলেন নাই, আপনি হলেন আলামিন। তখন আল্লাহর রাসূল বলছেন, ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকু। এই মানুষ সকল এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর বন্দিগী করো, তিনি ছাড়া কোন ইলাহ নাই, পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দেওয়ার পর হালুয়া রুটি আসা শুরু হলো, হ্যাঁ, হাদিয়া তুফা নিয়ে সবাই আসতে শুরু করলো, এরকমটা হয়েছে। হ্যাঁ, আবু লাহাব বললেন ধ্বংস হোক, আবার কেউ পাথর নিক্ষেপ করলে, কেউ জুতা নিক্ষেপ করলে, দাওয়াতটি বদ্ধ হয়ে গেছে, কেউ গ্রহণ করলেন না, দাওয়াতের কাজ বদ্ধ। তাহলে তো এই ভারতবর্ষ ইসলাম আসতো না, সেখানেই বদ্ধ হয়ে যেত, ঠিক না? দাওয়াতের কাজ শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন প্রবেশ করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন, ওইখানের কথা বর্ণনা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনহা বলছেন, আপনি আমাকে দাওয়াত দেন, আমি দাওয়াত কবুল করে নেব। নিজের স্ত্রী দাওয়াতের জন্য আহ্বান করলেন, আমাকে দাওয়াত দেন। আল্লাহর রাসূল বললেন, পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আপনার সম্বন্ধে খুব ভালো জানেন, আপনার স্ত্রী, আপনি কয়টা মিথ্যা কথা বলেন, কার হক খেয়ে ফেলেন, কার জমিন দখল করেন, কি কাজে আপনি লিপ্ত, এলাকার লোক আপনার ভাই ভাতিজা যাই জানুক না কেন, আপনার স্ত্রী আপনার সম্বন্ধে বেশি ভালো জানেন, ঠিক না? আপনি যদি গভীর রাত্রে উঠে বলেন এই মাত্র ওহী নাজিল হয়েছে, তুমি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে ঘোষণা করেছেন, তুমি ঈমান আনো, ঈমান আনবে, বলবে মিথ্যাবাদী, তুমি পরের হক খাও, বান্দার হক খাও, ইতিমের হক খাও, তোমার কাছে ওহী আসবে। হ্যাঁ, তুমি তো ঘরে বসে থেকে আরেক লোক টাকা পাবে, তাকে বলো আমি তো বাড়িতে নাই, আমি ঢাকা চলে গেছি, ঠিক না? এরকম বলে না, গাড়ির মধ্যে ঢাকা বলে যে আমি ঢাকা নাই, আমি চট্টগ্রামে আছি এখন, বলে না মিথ্যা কথা? এখন মিথ্যা কথা বলার একটা কম্পিটিশন হয়ে গেছে, আর ধরাও পড়ে এরকম, মোবাইল যখন আছে মিথ্যা কথাও মানুষ একজন আরেকজন বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে। আর স্ত্রী, নিজের স্ত্রী তো অবশ্যই ভালো জানেন, ঠিক না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সার্টিফিকেট দিচ্ছেন, আপনি এতিমের হক খান না,
বান্দার হক খান না, মিথ্যা কথা বলেন নাই জীবনে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। আছে নাকি আল্লাহ রসুলের মতন আরেকজন আছে পৃথিবীতে? পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহর রাসূলের ধারে কাছে যাবে এরকম আছে নাকি? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে উত্তম ব্যক্তি আর একজনও নাই। দাওয়াতের কাজ শুরু হয়ে গেল, নিজের স্ত্রী সর্বপ্রথম ইমান আনলেন, সর্বপ্রথম মহিলা ইমান আনলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দাওয়াতের কাজ শুরু হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু ইমান আনলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, কুবাইর রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ইমান আনা শুরু হয়ে গেল, অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। যখন এই কয়েকজন ইমান আনলেন, তাদের উপরে যখন অত্যাচার শুরু হলো, বাকি তারা কি ইমান আনা থেকে বিরত রয়েছে? কথার উত্তর দেবেন, বুঝলে? এই যে 10-15 জন ইমান আনার পর বাকি তারা যে পরে ইমান আনতে চাইল, তারা কি ভয়ে ইমান আনা থেকে বিরত রইল? ইমান আনা থেকে বিরত রইল না, দিনের দাওয়াত দেওয়া থেকেও বিরত নাই। আজ আমরা দেখি কোন রকমের যদি উপরে অত্যাচার আসে, জুলুম আসে, দাওয়াত দেওয়া তো বদ্ধ, মসজিদে যাও বদ্ধ করে দে। ইমান অনেক মজবুত এই জন্য নাকি? ইমান অনেক মজবুত এই জন্য ভয়ে দিনের দাওয়াত দিতে রাজি না, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিতে রাজি নয়। সৃষ্টি কার? এই জমিন কার? আকাশ চন্দ্র সূর্য কার? আল্লাহ। আইন চলবে কার? আইন চলবে আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। এই দাওয়াত যখন শুরু হলো, অত্যাচার নির্যাতন এসেছে, আজ যদি দিনের দাওয়াত দেওয়া হয়, আজও অত্যাচার জুলুম আসবে আসবে। যদি অত্যাচার জুলুম না আসে, তাহলে বুঝবেন যে এটা হকের দাওয়াত নয়, এটা রাষ্ট্রের সাথে আটাক করে দেওয়া হচ্ছে। কোরআনের দাওয়াত, দিনের দাওয়াত আল্লাহর দিকে মানুষদেরকে যখন আহ্বান করবেন, জুলুম অত্যাচার আসবেই আসবে, এতে কোন সন্দেহ নাই। যুগে যুগে নবী রাসূল পয়গম্বর সমস্ত নবীদের উপরে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, তবু দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকেন নাই। ইয়াসিন রাদিয়াল্লাহু আনহা, ইয়াসিন রাদিয়াল্লাহু আনহু তার দুই পায়ের মধ্যে রশি বাঁধলে, আর দুইটা উটের সাথে বেঁধে দেওয়া হলো, দুইটা উট দুই দিকে তাড়িয়ে দেওয়া হলো, জীবন্ত মানুষটা দুইটা টুকরা হয়ে দুই দিকে চলে গেল, তবু ইমান থেকে, আল্লাহর দিন থেকে এক বিন্দু পরিমাণও দূরে সরে যান না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে শাহাদাত বরণ করলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তারই স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের বর্ষার আঘাতে তিনিও শাহাদাত বরণ করলেন। একই ঘরে স্বামী স্ত্রী সর্বপ্রথম ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাত বরণ করলেন। তারপরে যারা ইমান এনেছেন তারা দাওয়াত দেওয়া বদ্ধ করে দিলে নাকি বদ্ধ করেন নাই?
যতই স্রোত যখন থাকবে সেই স্রোতে যদি আপনি পানির স্রোতে যতন বাধা দেবেন বাদ দেবেন সেই পানি ফুলতেই থাকবে উপরের দিকে। এক পর্যায়ে ওই বাঁধ তো ভাঙবে ভাঙবে, বাঁধের গুড়ার মধ্যে যারা বাধা সৃষ্টি করেছিল তারা ওই পানির সাথে বেঁধে যাবে। আল্লাহর রাসূলের দাওয়াত শুরু হয়ে গেল, অত্যাচার নির্যাতন শুরু হলো, তপস্যা শুরু হয়ে গেল। সেখানে আবু জেহেল, উতবা, আবু সুফিয়ান, আবু লাহাব তারা তপস্যা শুরু করলো। আজকের যুগে আমরা তপস্যা দেখি টেলিভিশনে, ঠিক না? বুদ্ধিজীবী নামের কলঙ্ক, মাথার মধ্যে তা দুই তিনজন বসে বসে ইসলাম বিরোধী, কোরআন বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের কিচ্ছা রচনা করে, বিরোধিতা করে। এই তক্সু তারা উদ্বোধন করে নাই, এই তক্সু উদ্বোধন করেছিল আবু জেহেল, উতবা, আবু সুফিয়ান, আবু লাহাব, তাদেরই বংশধর আজ তক্সু করে করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে তক্সু করে। আবু জেহেল, উতবা, আবু সুফিয়ান বাজারে, হাটে, ঘাটে, বিভিন্ন জায়গার মধ্যে লোকজনকে নিয়ে তক্সু শুরু করলো, বলল আল্লাহর রাসূল মুহাম্মদ তো খুব ভালো ছিলেন, আলামিন ছিলেন, সত্যবাদী ছিলেন, সে এখন খারাপ হয়ে গেছে। যারা ছিল তার ভক্ত তারা ইউটার্ন নিলেন, মক্কার লোকরা ছিল তার ভক্ত, মাতার তাপ ছিল, যখন কোরআনের দাওয়াত দিলে তখন তারা ইউটার্ন নিলে, সঙ্গে সঙ্গে ইউটার্ন। এই নেতারা তার বিরুদ্ধে তক্সুতে লিপ্ত হয়ে গেল, তক্সুতেও কাজ হচ্ছে না, মুসলমান হচ্ছেই হচ্ছে। যখন কাফেররা যখন ঈমান আনা শুরু করল, আবু জেহেল, উতবা, আবু সুফিয়ান, আবু লাহাব তারা প্রচন্ডভাবে খেপে গেল, আস্তে আস্তে মুসলমান হয়ে যাচ্ছে। আজও আপনি যেখানে ইসলামের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেওয়া হয়, যদি সেখানে ইসলাম কবুল করে, যদি মুসলমান হয়, তাহলে সেখানেও তাদের ওই আলোচনা থেকে, কোরআনের দাওয়াত থেকে তাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করে, তারা সাধনা করে, আইন করে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। এটা এই যুগে শুরু হয়েছে এমনটা নয়, আবু জেহেলের বংশধররা আজ সেটাই করছেন। আবু জেহেল, উতবা, আবু সুফিয়ান ওই দুইজনকে হত্যা করে বসে থাকেন নাই, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পায়ের সাথে রশি বেঁধে দিয়ে ওই মক্কা অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিক করে সোয়া দিয়ে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। তবু বেলাল রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্য দিনের দাওয়াত থেকে, ইসলাম থেকে এক মুহূর্তের জন্য বসেছিলেন না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, খুবাইর রাদিয়াল্লাহু আনহু তাদের উপরে অত্যাচার জুলুম শুরু হলো প্রচন্ড ভাবে। আল্লাহর রাসূল দেখলেন অত্যাচার জুলুম শুরু হলো, এমন অত্যাচার যেখানে মক্কা থাকার অবস্থা নাই। তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে তায়েফে চলে গেলেন, দিনের দাওয়াত দেওয়া যায় কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফে গেলেন, একদিন নয়, দুই দিন নয়, দশ দশটা দিন বুঝালেন
ওই তায়েফের লিডারদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে বুঝালেন, রাতের অন্ধকারে বুঝালেন। তারা বলে, তুমি যদি নবী হতে তো তুমি কেন গরিব হলে, তুমি যদি নবী হতে তাহলে তুমি কেন এতিম হলে, আল্লাহ কি নবী বানাবার জন্য একটা ধনী মানুষ খুঁজে পান না? দশ দিন বুঝে বিফল মনোরথ হয়ে যখন মক্কার দিকে রওনা হলো, তখন এইভাবেই ছেড়ে দেন নাই মক্কার কাফেররা। ওই যুবকদেরকে পাথর দিয়ে আল্লাহ রাসূলের উপরে পাথর মারার জন্য মেলিয়ে দেওয়া হলো। পাথরের আঘাত সহ্য না করতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের মধ্যে বেহুশ হয়ে পড়েছিলেন। আবার যখন হুশ আসলো তখন ওই তায়েফের যুবক ছেলেরা তাকে দুই হাত ধরে আবার মঞ্জুর করলো সামনের দিকে হাঁটার জন্য। সামনের দিকে যখন হাঁটা শুরু করলো ওই তায়েফবাসীরা আবার পাথর মারা শুরু করলো। এইভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে তিন তিনবার বেহুশ হয়ে পড়লাম। এক পর্যায়ে এক তায়েফি একটি আঙ্গুরের বাগানের মধ্যে আমাকে আশ্রয় দিলেন, আর কিছু পানি দিলেন। আমি উযু করলাম, উযু করে দেখি পায়ের মুজা পায়ের সাথে আটকে গেছে, টাটকা রক্ত পরে পরে পায়ের মুজা কে গেছে। বহু কষ্ট করে দৌত করে আল্লাহ নবী নামাজ শেষ করলেন, এমন সময় আল্লাহর দরবারে হাত উঠাবেন, এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আপনি আপনি হুকুম করুন, আমি পাহাড় পরিচালনা করার ফেরেশতা সঙ্গে নিয়ে এসেছি, আপনি হুকুম করেন। ওই যে তায়েফের উপরে পাহাড় দেখা যায়, ওই দুইটা পাহাড় একত্রিত করে তায়েফবাসীদেরকে জালেমের মতো শেষ করে দেই। আল্লাহর রাসূল বলছেন, ও জিব্রাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতে যদি তায়েফবাসীদেরকে জালেমের মতো বিদায় করে দাও, তাহলে কেন আসলাম, কার কানে পৌঁছাবো কালমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক অন্যত্র বলছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী, বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি, করুণা হিসাবে পাঠালাম। আপনি যদি নারাজ হয়ে যান সমস্ত পৃথিবীকে আমি ধ্বংস করে দেব। আল্লাহর রাসূল তায়েফে এসে দাওয়াত বদ্ধ করে দিলেন নাকি? দাওয়াত বদ্ধ করে দেন নাই, এত উত্তম কাজ কি বদ্ধ করা যায়? আমি প্রথমেই বলছি যে আল্লাহর দিকে যে মানুষকে আহ্বান করে তার চেয়ে উত্তম আল্লাহর আকাশের নিচে আর হতে পারে না। আল্লাহর রাসূল আবার মক্কায় চলে আসলেন। আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় শেষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল উত্তাব আবু সুফিয়ান চাচা আবু তালেবের কাছে গেলেন দিনের দাওয়াত বদ্ধ করার জন্য, আর যেন দিনের দাওয়াত না দেয় প্রস্তাব দিলেন তিনটা। একটা হলো আরবের মধ্যে সুন্দরী মেয়েকে তাকে বিয়ে করে দেওয়া হবে, সে যদি ধনাত্ম ব্যক্তি হতে চায় তাকে ধনাত্ম ব্যক্তি করে দেওয়া হবে, যদি রাজা বাদশা হতে চায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে চায় তাই করানো হবে। আল্লাহর রাসূল বলছেন, চাচাজি যা পারবেন না তাও যদি আপনি বলেন, আর আমার ডান হাতে যদি সূর্য দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র দেওয়া হয়
তার বিনিময়ে আমি দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে থাকব না। এই প্রস্তাব দেওয়ার পর আরো বেড়ে গেলেন দিনের দাওয়াত। অত্যাচার জুলুম সহ্য না করতে পেরে মদিনায় হিজরত করলেন। মদিনায় গিয়েও এই যুদ্ধ অত্যাচার জুলুম আসতেই ছিল। যারা ইমান এনেছেন তারা কি অত্যাচার জুলুম দেখে ইমান থেকে ইসলাম থেকে মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছিলেন, দিন থেকে সরে গিয়েছিলেন, সরে যান নাই, আরো সামনের দিকে অগ্রসর হয়েছেন? ইমান এনেছি আর ইমান ছেড়ে দেব, ইমান থেকে দূরে সরে যাব, এমনটা করেন নাই। আরো সাহাবীরা শাহাদাত বরণ করা শুরু করলো। ইমান থেকে এক বিন্দু পরিমাণও দূরে সরে যান নাই। ইমান এনেছো বলেই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, কখনোই নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়া লাম্মা ইয়ালমিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম। তোমরা কি মনে করেছো ইমান এনেছো বলেই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে? আল্লাহ বলছেন কখনোই নয়, ইমানের পরীক্ষা না হবে আসলে কি তোমরা ইমান এনেছো কিনা। ইমানের পরীক্ষা শুরু হয়েছে, যদি ইমান থেকে দূরে যায় তাহলে কাল কিয়ামতের মাঠে নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে আপনার কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর দিনকে মেনে চলতে হবে। যদি ইসলাম থেকে দিন থেকে যদি এক বিন্দু পরিমাণ সরে যান তাহলে কাল কিয়ামতের মাঠে কেউ নাজাত করতে পারবে না। দুনিয়ার রাজার বাদশা আলেম উলামা আপনাকে জান্নাতে নিতে পারবে না। ও আসিমুন নাস ওয়াইয়াতরাকু আইয়াকুনু আমান্নাহুম লা ইয়ুফতানুন বিনা হিসাবে আল্লাহর দরবার থেকে বনি আদম এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না, পারবে না, পারবে না। আসল আল্লাহর আনুগত্য করি, আল্লাহর গুলামি করি, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জান মাল দিয়ে সংগ্রাম করি, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করি, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করি। মানুষের গুলামি নয়, মানুষের গুলামি নয়। একটা গরু আরেকটা গরুর কথা মানে না, একটা ছাগল আরেকটা ছাগলের কথা মানে না, আইন মানে না। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি সেরা। কেন আমরা মানুষ হয়ে আরেকটা মানুষের গুলামি করব? যিনি সৃষ্টি করেছেন তারই গুলামি করব, তারই দাসত্ব করব। জীবন চলে যেতে পারে, তারপরও আল্লাহর দিন থেকে আমরা এক চুল পরিমাণও দূরে সরে যাব না। তাহলেই কাল কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ।